এরপরে প্রশ্ন করেছেন জুবায়ের আহমদ। আপনি লিখেছেন, আকিদা প্রতিযোগিতার নামে আপনি সালাফি আকিদা প্রতিষ্ঠা করছেন কেন? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ইসলামী আকিদা বইটি নিয়ে ওলামাদের আপত্তি আছে। আপনি আকিদা তহবিয়া দিয়ে কেন প্রতিযোগিতার আয়োজন করেননি? ভাই জুবায়ের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর খবর রাখেন। আমি শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে আকিদা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি, আকিদা পাঠের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি, এর মূল এবং একমাত্র উদ্দেশ্য হলো যে এদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ যারা জন্মসূত্রে মুসলিম অথচ ইসলামের একেবারে বেসিক বিষয় যেগুলো ইমান সংক্রান্ত, সে বিষয়গুলো তাদের জানা নেই। তো তাদের ইমান সংক্রান্ত একেবারে বেসিক বিষয়গুলো যেন জানতে পারেন সেই জন্য আমরা এই প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছি। এখানে কোনো বিশেষ ইজম প্রতিষ্ঠা করা বা কোনো ইজমকে আপনার কাউন্টার দেওয়া এরকম কোনো উদ্দেশ্য গুণাক্ষরেও আমাদের অন্তরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি জানেন। আমরা একজন মুসলিম হিসাবে যখন আমাদের অবস্থান পরিষ্কার করব, তারপরে যদি আমাদের ব্যাপারে কারোর ধারণা খারাপ করেন তাহলে তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিয়ামতের ময়দানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর ইসলামী আকিদা বইটি কেন নির্বাচন করেছি, এর মূল কারণ হলো যে আকিদার উপরে বাংলাদেশে বাংলা ভাষায় যে খুব ভালো এবং আপনার সার্বিকভাবে মানুষকে সারা দেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অ্যারেঞ্জ করার মতো যে অনেক বই আছে তা কিন্তু না। কিছু কিছু বই আছে যে ভাষাগত দিক থেকে আপনার শিক্ষিতদের মাঝে আমি বিতরণ করবেন, এটা নিয়ে প্রতিযোগিতা করবেন, সেরকম না। কিছু কিছু বই আছে যে আকিদার নামে বিভিন্ন গ্রুপের আক্রমণ পাল্টা আক্রমণ, আহলুসুন্নাহ জামাতেরই এক গ্রুপ অন্য গ্রুপকে আক্রমণ পাল্টা আক্রমণের বিষয়গুলো আছে এবং এ জাতীয় নানান সমস্যা আছে। ভাষাগত দিক, উপস্থাপনার সৌন্দর্য, কোরআন হাদিসের রেফারেন্স এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা ইসলামী আকিদা বইটিকে নির্বাচন করেছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে আমরা ফেরেশতা মনে করি না, তিনি নিষ্পাপ নন, তিনি একজন মানুষ ছিলেন। সন্দেহাতীতভাবে তার বহু ভুল হয়েছে এবং এই বইতেও তার কোনো ভুল থাকতে পারে। যদি কোনো আল্লাহর বান্দা সে ভুল আমাদেরকে দেখিয়ে দেন, আমরা মানুষকে সাবধান করব, সতর্ক করব ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে অন্ধের মতো অনুসরণ করছি এরকমটি মনে করার কোনো কারণ নেই এবং তার এই বইটি নির্বাচন করেছি বিশেষ কোনো দুর্বিসন্ধি থেকে, ষড়যন্ত্র থেকে, ইজম প্রতিষ্ঠা করার জন্য। এই অভিযোগ যে সমস্ত বন্ধুরা করছেন, ভাইরা করছেন, তারা আমাদের প্রতি অবিচার করছেন। আমি আবারও বলছি, সাধারণ মানুষ ইমানের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না, তাদের এই বিষয়গুলো জানানোর জন্যই আয়োজনটা করা। এবং আমরা মনে করি না যে এই বইটা পড়লে কেউ বিভ্রান্ত হয়ে যাবে, কেউ গোমরা হয়ে যাবে, আমাদের মনে হয় না। আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন যে এই বইতে বড় দাগে, মোটা দাগে যদি কোনো ত্রুটি থাকে। হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা নিয়ে আলেমদের আপত্তি আছে, তো আল্লাহর কালাম ছাড়া কোনটা নিয়ে আপনার মানুষের সংকলিত কোনো বই, এমন কোনো বই আছে যেটা নিয়ে আপত্তি নেই? আমরা আসলে নিজেরা যখন কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে অপছন্দ করি, তখন তার কোনো বই, তার কোনো কিছুতে আমরা বহু দোষ খুঁজে পাই। কিন্তু আমার চিন্তাধারার, আমার পছন্দের মানুষ যারা আছেন, তাদের শত বই, হাজারো বক্তব্য, হাজারো ভুল ত্রুটি, এগুলো তো মানুষ হিসাবে তাদেরও আছে, কিন্তু সেগুলো নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। এটা খুবই দুঃখজনক, এই চরিত্র আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে। আমি নিজেও এটা থেকে যে মুক্ত তা বলছি না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার একটা জীবনী আমরা বের করার চিন্তা করেছি একবার আসনা টাসের সাথে কথা বলে। সেখানে আমাদের একটা পরিকল্পনা ছিল এরকম যে স্যারের যে সমস্ত ভুলগুলো হয়েছে সেগুলোকে আমরা একত্র করব। আমি ব্যক্তিগতভাবে আমার বিভিন্ন মাসআলা থেকে আমি সরে এসেছি, প্রত্যাহার করেছি, সেগুলোর একটা তালিকা আমি পেশ করব চিন্তা করেছি এবং ইতিমধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের কোনো মাসআলা মনে হয়েছে ভুল, আমরা সেটার থেকে সরে এসেছি। এবং এটা তো একটা রুটিন প্রক্রিয়া, আসলে এটা পৃথিবীর সকল যুগের বড় বড় স্কলারদের আপনার সিস্টেম ছিল এটি, আর আমরা তো সাধারণ মানুষ। যাই হোক, তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার বই দিয়ে আপনার আকিদা প্রতিযোগিতার অ্যারেঞ্জ করে আমরা এখানে আপনার এদেশের ওলামা একরামকে, বিশেষ করে এদেশের মূলধারার ওলামা একরামকে আক্রমণ করা, তাদেরকে আপনার তাদের চিন্তাধারাকে ভুল প্রমাণ করা, এরকম কোনো কথা চুল পরিমাণ আমাদের মাথায় আসেনি। আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন, আমাদের ভাইদেরকে তাদের কুধারণার জন্য আল্লাহ তালা ক্ষমা করুন। আকিদার তহবি দিয়ে প্রতিযোগিতা কেন অ্যারেঞ্জ করিনি? আকিদার তহবি আকিদার সবচেয়ে পছন্দের কিতাব আমার, কিন্তু আকিদার তহবিয়ার মূল পাঠটা অত্যন্ত সংক্ষিপ্ত, এত বেশি সংক্ষিপ্ত যে আমরা যদি আকিদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষকে জানাতে চাই তাহলে এই বই থেকে একেবারে সাধারণ মানুষ শুধু মূল পাঠ থেকে খুব বেশি সরাসরি উপকারী হওয়ার সুযোগ কম। তাছাড়া সারা দেশব্যাপী যখন একটা প্রতিযোগিতা হবে সেখানে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, সেখানে অন্তত সখানেক সদয়েক প্রশ্ন করতে হবে, বরং আরও বেশি প্রশ্ন করার প্রয়োজন হবে যাতে করে মানুষ পুরো বইটা পড়ে।
মানে একটা প্রতিযোগিতার অনেকগুলো দিক থাকে, খুব সংক্ষিপ্ত যদি প্রশ্ন উত্তর করা হয় তাহলে সেক্ষেত্রে শুধু আলেমরা পুরস্কার জিতে যাবে, সাধারণ মানুষ আর আগ্রহ থাকবে না তাদের। এসব বিবেচনায় আসলে খুব অতি সংক্ষিপ্ত কোনো বইকে রাখা যায়নি। তা নাহলে আকিদা তহাবিয়ার প্রতি আমাদের যে ভালোবাসা, সেখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল ইসলামী আকিদা বইয়ের প্রতি তার শতভাগের হাজার ভাগের এক ভাগ হতে পারে না, প্রশ্নই ওঠে না। ইমাম তহাবি রহমাহুল্লাহ তাহার প্রতি ভালোবাসার সাথে আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রতি ভালোবাসাকে তুলনা করা যায় না কোনোভাবেই। তো আমাদের প্রতি যারা কুধারণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করুন। আর হ্যাঁ, আমরাও মানুষ, ভুলের উদ্দে নই, আমাদের ভুল ত্রুটি হলে সেটা ধরিয়ে দেবেন, কিন্তু সুনির্দিষ্ট ভুল নিয়ে আমরা কথা বললে সেটা সবচাইতে ভালো এবং নিরাপদ।